আমি জোর করে কখনো কিছু পেতে চাইনি, সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসা কিংবা নিজের আপন মানুষদের থেকে। আমি চেয়েছি তারা আমার প্রতি ততটুকুই মায়া মমতা সহানুভূতি দেখাক যতটুকু তাদের মন থেকে আসে। আমি কেন জানি আমাকে দেখানোর জন্য নামমাত্র কিছু করলে সেটা দ্রুত টের পেয়ে যাই, বুঝতে পারি। এই অভ্যাসটা বোধ হয় খারাপ। মানুষের ভান করাটা বুঝে ফেললে আশেপাশে প্রিয় মানুষের সংখ্যা কমে যায়, একা হয়ে যেতে হয়। তাই বলে কারো স্নেহকে আমি কোনো দিন তুচ্ছ করিনি, বরং মানুষের ভালোবাসা আর মমতাকে নিজের জন্য আশীর্বাদ হিসেবেই নিয়েছি। তাদের জন্য কৃতজ্ঞতা, চোখ ভিজে উঠেছে অসংখ্যবার। আমি জোর করে কিছু পেতে চাইনি, আমি চেয়েছি আমার আশেপাশের মানুষগুলো সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসুক, আমার বিপদের দিনে আমার পাশে থাকুক। ছোট্ট এই জীবনে এর থেকে বেশি কী বা চাওয়ার থাকতে পারে? তবে কি জানেন তো, বেলা শেষে প্রতিটি মানুষ আলাদা, প্রতিটা মানুষের চিন্তা আলাদা, প্রতিটি মানুষের ভাবনার জগৎ আলাদা। আমরা সবাই সবার কত কাছে, আবার আমরা সবাই সবার থেকে অনেক দূরে। আমরা একই সাথে ঘুরি, চলি ফিরি, গল্প করি, আড্ডা দিই, কিন্তু কেউ কারো মনের খবর জানতে পারি না। হয়তো চাইলে মানুষটাকে ছুঁয়েও দেওয়া যায় সময় অসময়, কিন্তু মনের ঘরে মানুষটা কি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তা ছুঁয়ে দেওয়ার সাধ্য কারো নেই। আমরা একই সাথে থাকলেও সবাই সবার থেকে অনেক দূরে, খুব কাছে এসেও আমরা খুব বেশি দূরে, কত দূরে তা আমার জানা নেই। তবে জীবনটা তাদের সাথেই কাটানো উচিত যারা আপনার যত্ন নেয়, যাদের সাথে থাকলে আপনি আনন্দে থাকেন, খুশিতে থাকেন, মানসিক শান্তি অনুভব করেন, নিজেকে ভীষণ রকম সেফ ফিল করেন। ছোট্ট এই জীবনে সেই মানুষগুলোর সাথেই কাটানো উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। ভিডিও শুরুতেই আজকে বারান্দা বাগানটা দেখিয়ে দিলাম। অনেকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমার বারান্দা বাগানটা শেয়ার করা হয় না, অনেকটাই অযত্নে আছে। অনেকগুলো টব কিন্তু খালিও হয়ে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গেছে বা আমিও কেটে ফেলেছি। সবসময় সব কিছু দেখতে ভালো লাগে না, আর এই যে এই গাছটা কিন্তু আরও অনেক সুন্দর করে পাতা গজিয়েছে। আমার পুদিনা পাতার গাছটা একদমই মরে শুকিয়ে গেছে, যদি সেখানে আবার একটু পানি দেওয়া যায় তাহলে আবার নতুন করে পাতা গজাবে। আসলে নিজের অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে গাছগুলোর ঠিকভাবে পরিচর্যা নেওয়া হয় না, মাঝে মাঝে এসে শুধুমাত্র পানিটুকুই দিয়ে যাই। আজকে আর আপনাদের সঙ্গে সকালে নাস্তার পর্বটা শেয়ার করিনি, সরাসরি চলে এলাম রান্নার পর্বে। আজকে রান্নার আয়োজনে থাকছে মুরগির মাংস, আর সেই সঙ্গে সিম আর আলু দিয়ে একটা ভাজি করে নিব। খুব বেশি যে আহামরি কিছু রান্না করি তা কিন্তু নয়, বাসায় মানুষ খুব অল্প আর খাওয়ার পরিমাণটাও অল্প। আমি তো দুপুরে কোনো দিন হয়তো বা খাই, আর কোনো দিন তো খাই না, আবার রাতের বেলাটা আমার তেমন একটা খাওয়া হয় না, তাই আমার রান্নার আয়োজনে খুব বেশি কিছু কখনোই থাকে না। যখন বাসায় লোকজন থাকে তখন হয়তো বা একটু বেশি করে কিছু রান্না করি। তো রান্না করতে করতে প্রথমেই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন বা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের সবাইকে বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আর দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কিন্তু অনেক বেশি প্রয়োজন, তাই আশা করছি এই বোনের কথা ভেবে অন্তত একটি লাইক অবশ্যই দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে আপনার যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা বসিয়ে নিয়েছি।
একজন আপু কমেন্ট করে বলেছিল যে আপু মশলা কম খাবে। আমি চেষ্টা করি সব সময় মশলাটা কম দেওয়ার জন্য, তারপরেও মাঝে মাঝে তো একটু বেশি হয়েই যেতে পারে। আরেকজন আপু জিজ্ঞেস করেছিলেন এসকিবির এই কড়াইগুলো এক সাইজের কি না। না আপু, আমার এই কড়াইয়ের সাইজগুলো এক না, একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 28। 28 হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ, আর তার এক সাইজ ছোট হচ্ছে 26 ইঞ্চি। যেহেতু আমার কাছে এখন এই কড়াইগুলোতে রান্না করতে বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু এখন এই কড়াইতেই বেশি রান্না করে থাকি। আর এগুলো খুব সহজে পরিষ্কারও করা যায়, আর যেহেতু এটার লাইফ গ্যারান্টি দেয় তাহলে তো কথাই নেই, তাই এখন আর ফ্রাই প্যান কেনায় এতটা ঝোঁক নেই। একটা সময় অনেক বেশি ইচ্ছে করতো বিভিন্ন রঙের ফ্রাই প্যান কেনার জন্য, আর সেটা কিন্তু কিনেছিও, কিন্তু কোনো লাভই হয়নি। কয়েকদিন ব্যবহার করার সাথে সাথেই সেগুলো নষ্ট হয়ে যেত। এত দাম দিয়ে একটা জিনিস কেনার পর যদি সেটা ঠিকঠাকভাবে ব্যবহার করা না যায় তাহলে কিন্তু কষ্টই লাগে, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। তাই তো সরাসরি চলে এলাম স্টিলের জিনিসপত্রে। যতগুলো ফ্রাই প্যান আছে চেষ্টা করবো একটু একটু করে ব্যবহার করে ফেলার জন্য, এরপর আর সেগুলো কিনবো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন আমি সেটা অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি, আর এখানে আমি সিম আর আলুর ভাজিটা করে নিচ্ছি। এটা কিন্তু আমার পছন্দের একটা ভাজি। এক কথায় সিম যে সবজির মধ্যে থাকবে বা যে তরকারিতে থাকুক না কেন, সেটাই আমার অনেক পছন্দ। সিমটা শুধু আমারই যে পছন্দ তা কিন্তু নয়, আমার পরিবারের ম্যাক্সিমাম সদস্যরই সিমের এই সবজিটা অনেক বেশি পছন্দের। আজকে আমার মনটা ভীষণ খারাপ। কেন খারাপ সেটা বলবো, একজন আপুর কমেন্ট করে আমার মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে। আপনারা যখন কমেন্ট করেন সেটা কিন্তু আমি অনেক আগ্রহ নিয়ে পড়ি, হয়তো বা সব সময় সেটা রিপ্লাই দিতে পারি না, এই জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যারা আমাকে প্রশ্ন করেন বা খুব বেশি কিছু জানতে চান সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অথবা পরের দিনের ভিডিওতে বলে দিই। একজন আপু জানতে চেয়েছিলেন আমি কয়টার সময় ভিডিও আপলোড করি। আপু আমার ভিডিওগুলো খোঁজেন তবে ঠিক সময় তিনি পান না। আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি 8 থেকে 9টার মধ্যে ভিডিও দেওয়ার জন্য, কারণ আমি সারাদিন বাসার সমস্ত কাজ একা করে এরপর হচ্ছে ভিডিওর কাজ করি, দেন এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন আমি 8টা থেকে 9টার মধ্যেই আমার ভিডিওগুলো পাবলিক করার চেষ্টা করি। রান্না করতে করতে আমার অনেক দিনের জমানো কাপড় চোপড়গুলো বানিয়ে নিয়েছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অনেকদিন পর্যন্তই অনেকগুলো 3 পিস কিন্তু জমেছিল, আর আমি যেহেতু এখন আর তৈরি করতে পারছিলাম না অসুস্থতার কারণে, যদিও এখনও বেশ কয়েকটা আমার হাতে কাটা রয়েছে, মানে আমি কেটে নিয়েছি, সেলাই করা হয়নি। তো এগুলো কিন্তু আমার ডিজাইন করা, আমি আমার নিজে ডিজাইন করে একটা ড্রেস টেইলার্সে দিয়েছি, আর সেই ডিজাইন অনুযায়ী এই ড্রেসগুলো বানিয়ে এনেছি। তো আজকে মোট 6টা ড্রেস বানিয়ে এনেছি, 2টা মেয়ের জন্য আর 4টা আমার জন্য। ও যদিও কখনো 3 পিস তেমন একটা পরে না, যেহেতু এখন ওর বয়স অল্প 3 পিসটা একটু কমই পরা হয়, ও বিভিন্ন ধরনের টপসগুলো পরতেই পছন্দ করে, তারপরেও মাঝে মাঝে তো প্রয়োজন হতে পারে, তো সে কারণে কিন্তু আমি মাঝে মাঝে ওর জন্য 3 পিস বানিয়ে রাখি। আসলে পোশাক পরিধানটা হচ্ছে সিচুয়েশনের উপরে ভিত্তি করে, আমরা কিন্তু সব সিচুয়েশনে সব ধরনের ড্রেস পরতে পারি না বা সব পরিবেশেও পরা যায় না, এই জন্য আমাদের সব ধরনের ড্রেসেই থাকতে হয়। তো আমি যে ড্রেসগুলো তৈরি করেছি এগুলো সব সেলোয়ারের ডিজাইন কিন্তু একই রকম করেছি, আর শুধুমাত্র গলার ডিজাইনটা একটু চেঞ্জ ছিল, কারণ টেইলার্স দিয়ে যখন ড্রেস তৈরি করি তখন কোনো না কোনো ভুল হয়, আর একসঙ্গে যেহেতু অনেকগুলো ড্রেস বানাতে দিয়েছি তাই ভুল তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর ওনারা ভুল করবে এটা একদম কনফার্ম, আমি যতবার বাইরে থেকে ড্রেস বানিয়েছি ততবারই ভুল করেছে, আজকেও কিন্তু তার ব্যতিক্রম করেনি। আমি যতগুলো ড্রেস বানিয়েছি এই যে দেখুন, গলাগুলো কিন্তু আলাদা আলাদা দিয়েছি, প্রত্যেকটা গলা ছিল একটু আলাদা পোশনের, তবে নিচের ডিজাইন এবং হাতার ডিজাইনটা একই রকম দিয়েছি যেন ভুল না করে, শুধুমাত্র গলার ডিজাইনটা আলাদা আলাদা দিতে বলেছি, তারপরেও ভুল করেই ফেলেছে। একটার সঙ্গে সেলোয়ার অন্য আরেকটার সঙ্গে বানিয়ে ফেলেছে, তাও আবার এমনভাবে বানিয়েছে একটার কাপড়ের টুকরা দিয়ে অন্য একটা সেলোয়ারের ডিজাইন করেছে। তো বুঝতেই পারছেন, এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সেলোয়ারটা, এইটার যে কাপড়টা দেওয়া কোনায় যে কলকার মতো করা, সেটা কিন্তু দিয়েছে অন্য একটা 3 পিস থেকে। তবে 2টা ড্রেসের কালার যেহেতু মোটামুটি কাছাকাছি তাই খুব একটা বোঝা যাবে না, শুধু আমিই বুঝতে পারবো। এখন যে 3 পিসটা দেখতে পাচ্ছেন এইটার কাপড় দিয়েছে কালো সেলোয়ারের মধ্যে, কালো সেলোয়ারের সাথে
যে ড্রেসটা সেটার জামার কাপড় কেটে এই সালোয়ারের সাথে দিয়েছে। কেয়ার করার কিছু করার নেই, যেহেতু একটু মিলে গেছে, মানে কাপড়টা সেম কোয়ালিটিরই, মানে একটু নিরবেশ, যদিও আমি বুঝতে পারবো অন্য কেউ হয়তো বা এতটা গভীরভাবে খেয়াল করবে না। তো এরকম আমার সব সময় ভুল হয়ে যায়, যে কারণে আমি কিন্তু কখনোই টেইলার্স দিয়ে ড্রেস তৈরি করি না। আর এখন যেহেতু আমি অসুস্থ থাকি, ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেই থাকি আর ভালোও লাগে না, যে কারণে বেশ কয়েকটা থেরাপিজি কিন্তু এখন তৈরি করে এনেছি টেইলার্স থেকে। আমি ডিজাইন করে দিয়েছি, মাপ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ নিজে একটা থ্রি পিস ডিজাইন করে বানিয়ে সেই ডিজাইনটি সমস্ত ড্রেসের মধ্যে দিতে বলেছি। শুধুমাত্র বলেছিলাম গলাটা একটু চেঞ্জ করে দিতে। তো যাই হোক, প্রথমেই বলেছিলাম যে আমার আজকে মনটা ভীষণ খারাপ। একজন আপু আমাকে কমেন্ট করেছে, তার জীবনের কিছু কথা বলেছে, যেটা শুনে সত্যি আমার ভীষণ খারাপ লেগেছে। আর এই কথাগুলো আমি আমার ফ্যামিলির সাথেও শেয়ার করেছি। আসলে মানুষের জীবনে যে কখন কোন পরিস্থিতি এসে যায় কেউ তা বলতে পারে না। নাফিসা খান আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, তিনিই তার জীবনের কাহিনীগুলো আমার সঙ্গে বলেছেন। অনেক বড় করে একটা কমেন্ট লিখেছেন, একদম চিঠির মতো করে, আর আমিও মনে হচ্ছে যেন কোনো এক আপুর জীবন কাহিনী পড়ছি। আপুটির বিয়ে হয়েছে 2 বছর 4 মাস হয়েছে, তার হাজব্যান্ড অস্ট্রেলিয়ায় থাকেন, সেখানে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। যেহেতু তার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসায় গিয়েছেন, তাই তাকে আর নিতে পারছিলেন না অনেক সমস্যার কারণে। শেষ পর্যন্ত বলা হয়েছে তাকে সেই দেশেই বিয়ে করতে হবে। আর এরই মধ্যে আপুর সাথে বেইমানি করে তার হাজব্যান্ড ওই দেশেই আর একটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন। তো বুঝতেই পারছেন মাঝখান থেকে আপুটির কপাল পড়েছে। শেষমেশ আপুর ভাগ্যে জুটেছে ডিভোর্স। আপুটি এখন তার বাবার বাড়িতে আছে। আমি হয়তো বা অল্প সময়ের মধ্যে কথাটি বলে ফেলেছি, তবে আপু কিন্তু অনেক সুন্দর করে কথাগুলো লিখেছেন। আপুর মনে অনেক কষ্ট, আমি হয়তো বা খুব শর্টকাট করে আপনাদের সঙ্গে কথাটি শেয়ার করলাম। আপুটির জন্য আমার ভীষণ মন খারাপ করেছে। সত্যি কথা বলতে সারাদিন আমি এটাই ভেবেছি, আসলে মানুষের জীবনে যে কত রকমের পরিস্থিতি আসে। একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে যায়, তার কিন্তু অনেক স্বপ্ন থাকে নতুন একটি ঘর সাজানোর। আপুটিরও সেই স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হলো না। আপুটি আমাকে বলেছেন তার জন্য যেন দোয়া করি। কার দোয়া কখন কবুল হয়ে যায় তিনি তা জানেন না। আসলে এটা সত্যি, কার দোয়া আল্লাহ পাক কখন কবুল করে তা আমরা কেউই জানি না। আপুটির জন্য আমি মন থেকে দোয়া করি, আপুটি যেন তার জীবনে অনেক অনেক বেশি উন্নতি করতে পারেন। আর আমি আপুর উদ্দেশ্যে বলবো, আমি জানি না আপু আমার ভিডিওটি দেখছেন কি না, আপনাকে শুধু একটা কথাই বলবো, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। আপনার জীবন যেখানে থেমে গেছে সেখান থেকে আপনি নতুন কিছু শুরু করেন, দেখবেন আপনি সফল হবেন, কারণ জীবনটা অনেক সুন্দর। আর এই ছোট্ট জীবনে এত হতাশা হয়ে লাভ নেই, আর যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য আফসোস করেও কোনো লাভ নেই। আমি জানি আমি কথাটি খুব সহজে বলেছি, একটা কথা আছে, যার যায় সেই বোঝে। হয়তোবা আপনি বুঝতে পারেন যে আপনার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও ভেবে দেখেন তো, যে আপনার জন্য বিন্দু মাত্র কেয়ার করে না, যে আপনার কথা ভাবেই নি, তাহলে তার জন্য আপনি ভেবে কেন আপনার মূল্যবান জীবনটা, মূল্যবান সময়গুলো নষ্ট করবেন? একটা মুহূর্ত সময় নষ্ট করবেন না, আপনি আপনার জীবনে সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সহায় হবেন। আর আমরা তো আছি, সবাই আপনার জন্য দোয়া করব। আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ওই আপুটির জন্য অবশ্যই দোয়া করবেন, আপুটির মনের অবস্থা খুবই খারাপ। আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমার বোনটিকে সব কিছু সইবার তৌফিক দান করেন, আর তিনি যেন জীবনে অনেক বড় হন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার পার্টটা শেষ করে ফেলেছি, খাবারগুলো বাটিতে সার্ভ করে দিয়েছি। আমি কিন্তু এখন আর খুব একটা বাটিতে সার্ভ করি না, কারণ বাসায় এই মুহূর্তে আমি একাই থাকি, সবাই যার যার মতো ব্যস্ত থাকে, তাই খুব একটা পরিবেশন করে কখনোই খাওয়া হয় না, কারণ একসাথে আমরা সবাই মিলে রাত ছাড়া কখনোই খেতে পারি না। তাই দুপুরবেলা কখনোই কিন্তু আমি খাবার সার্ভ করে নিই না। তো আজকে অনেকদিন পর খাবারগুলো বাটিতেই বেড়ে নিয়েছি। তো এরপর চলে এলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। এর আগে কিন্তু গোসল করে নিয়েছি, গোসল করার পরও আমি কিচেন পরিষ্কার করতে আসলাম। কিছু করার নেই, কারণ আমার ঠান্ডার সমস্যা রয়েছে। কিচেন পরিষ্কার করে আমি যদি গোসল করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, যে কারণে গোসলের পরেই আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো কন্টিনিউ করতেই হবে, প্রতিদিন হয়তো বা ডিপ ক্লিন করতে পারি না, উপর দিয়ে মুছে নিই, কিন্তু আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করি। বেশ কয়েকদিন পর্যন্তই ডিপ ক্লিন করা হচ্ছে না,
কয়েকজন আপু আমাকে কমেন্ট করে বলেছেন, আপু পিঠাগুলো বানিয়ে কি করো, তুমি কি একাই খাও, আমাদেরকে কিছু শেয়ার করো। ইনশাল্লাহ আপু, অবশ্যই শেয়ার করব। আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি যখন সুস্থ হব অবশ্যই আপনাদের জন্য পিঠা বানিয়ে পাঠিয়ে দিব, আর না হয় আপনাদের আমার বাসায় দাওয়াত রইল। আমার সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব। আজকে কিন্তু আমি আমার দুইটা চুলাই ক্লিন করে নিচ্ছি। এই চুলাটা তো একদম অকেজ, কারণ এখানে লাইনে কখনো গ্যাস পাওয়াই যায় না, আমাকে সিলিন্ডার গ্যাসেই সবসময় রান্না করতে হয়। তারপরও যেহেতু কিচেনে রয়েছে, কিচেনে যা কিছুই থাকুক না কেন সেটা কিন্তু একটু নোংরা হতেই চায়, আর যদি পরিষ্কার না রাখি তাহলে তো কয়েকদিনের মধ্যে একদম তেল চিটচিটে হয়ে যাবে। অনেক কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিই, কিচেন পরিষ্কার রাখার জন্য প্রতিদিনই কিন্তু কিচেনে হাত লাগাতে হয়। এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। তো আমি কিন্তু অনেকটাই পরিষ্কার করে নিয়েছি, এখন একদম ঝকঝকে তকতকে। কিচেন পরিষ্কার থাকলে দেখবেন রান্না করতেও অনেক আনন্দ হয়, কারণ আমরা গৃহিণীরা ম্যাক্সিমাম সময় কিন্তু কিচেনেই থাকি। তো আজকে সন্ধ্যায় আর কোনো নাস্তা তৈরি করব না, শরীরটাও ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ফল কেটে নেই। ও হ্যাঁ, আরেকটা কথা বলে নিচ্ছি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, বা আমার যারা রিলেটিভ আছেন তারাও অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে কিচেন পরিষ্কার করি। আমি নিজে কিন্তু একটা লিকুইড তৈরি করে থাকি, আর সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদিও সেটা অনেক পুরানো একটা ভিডিও, তারপরেও আজকে আবার বলে দিচ্ছি। আমি হালকা কুসুম গরম পানি নিয়ে থাকি, আর তার মধ্যে দিই ডিটারজেন্ট পাউডার, হোয়াইট ভিনেগার, আর সেই সঙ্গে থাকে বেকিং সোডা। এই তিনটা উপকরণ দিয়ে আমি একটা লিকুইড বানিয়ে নিই, আর সেটা দিয়েই আমি আমার পুরো কিচেনের সব কিছু ক্লিন করে থাকি। আর এই একটা লিকুইড জেল 5 মিনিটেই আপনার পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিতে পারবে। আশা করছি আজকে বুঝতে পারছেন যে আমি কিভাবে আমার কিচেনটা সবসময় পরিষ্কার রাখি। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, দেখতে আমি মহাকালো, কাটলে আমায় লাগে ভালো, যতই ছোট করো আমায়, আবার আগের রূপ দেব তোমায়। ধাঁধার সঠিক উত্তর ছিল চুল। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে কামাল হোসেন কামাল। আপনি আপু না ভাইয়া তা আমি জানি না, তবে আপনি যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে কোন দেশের প্রথম অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।